ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছে শনিবার বিকেলে মহেশপুর উপজেলার নস্তিবাজারে দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বিকেলে উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার কলেজ পড়োয়া ছেলে হাসিবুল ইসলামকে নিয়ে মহেশপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয় এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয় সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ছেলে হাসিবুলকে মৃত ঘোষণা করে পিতার শারীরিক অবস্থার অবনীত হলে চিকিৎসকরা তাকে যশুর সদর হাসপাতালে রেফার্ড করে পরে যশুরে নেওয়ার পথে রাতে বাবার মৃত্যু হয় এ ঘটনায় বাসটিকে আটক করলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে